हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। আমি আজকে তোমাদের সঙ্গে যে চ্যাপ্টারের একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের রেনালের একটা টপিক। ঠিক আছে, রেনালের একটা টপিক নিয়ে আলোচনা করব। আর এই রেনালের টপিক থেকে কিন্তু তোমাদের WBCS অপশনাল ফিজিওলজিতেও একটা শর্ট কোশ্চেন চলে আসতে পারে, মোটামুটি 3-4 মার্কসের এই টপিক থেকে। প্লাস যারা WBMSC WBSSC প্রিপারেশন করছে তারাও কিন্তু এখান থেকে MCQ পেয়ে যাবে। তো ক্লাসটা পুরো দেখো, ভালো করে দেখো, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। তো দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মূত্রথলিতে মূত্র সঞ্চয় প্রক্রিয়া, মেকানিজম অফ ইউরিন স্টোরেজ। তোমাদের সামনেই কিন্তু WBCS এর মেইনস রয়েছে 2022-এ। তো সেই মেইনসের জন্য যদি কেউ ফিজিওলজির ক্লাস করতে চাও, তোমরা কিন্তু নোটস নিয়ে, 2 মাসের স্পেশাল ব্যাচ চলছে, খুব মিনিমাম ফিজ রাখা হয়েছে, সেই ব্যাচে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এছাড়া যদি কেউ মনে করো 2023-এর মেইনস দেবে, তোমরা নোটস নিয়ে নেবে, তো সেটাও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, কারণ 23-এর সামনে প্রিলির পরেই মেইনসের প্রিপারেশন তোমাদের করতে হবে। এছাড়া যদি আরও ডিটেলসে কী হচ্ছে না হচ্ছে জানতে চাও, তোমরা নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস জেনে যাবে। আর WBMSC-র জন্য কিন্তু নিউ ব্যাচ আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, WBSSC-র জন্য নিউ ব্যাচ কিন্তু আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। কারণ দেখো 34টা চ্যাপ্টার রয়েছে তোমাদের, 34টা চ্যাপ্টার শেষ করা কিন্তু মুখের কথা নয়। এটা কিন্তু 2 মাসে শেষ হয়ে যাবে না, 3 মাসেও শেষ হয়ে যাবে না, এটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার। এত বড় বড় চ্যাপ্টার, 3টে সাবজেক্ট তোমাদের সিলেবাস সব থেকে বেশি, 3টে সাবজেক্ট, জুলজি বোটানি ফিজিওলজি, 3টে সাবজেক্ট পড়তে হয়। 34টা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করতে গেলে কিছুটা হাতে সময় লাগবে, সুতরাং যত দেরি করে শুরু করবে, হঠাৎ করে যদি নোটিফিকেশন দিয়ে বলে 2 মাস বাদে পরীক্ষা, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। এটা শুনে হয়তো অনেকেই বলে ম্যাম নোটিফিকেশন তো বেরোচ্ছেই না। আরে না বেরোক, তুমি তো তৈরি হও। ঠিক আছে, নোটিফিকেশন কবে বেরোবে তখন পড়বো, এই চিন্তা করলে তো হবে না। যাদের প্রিপারেশন আছে তাদের জন্য খুব ভালো কথা। অনেকে হয়তো বলবে যে ম্যাম আমার তৈরি আছে, তাহলে তো খুব ভালো কথা। তৈরি থাকলে তুমি সাবজেক্ট রিভিশন দাও, প্লাস যে অন্যান্য ম্যাথ, ইংলিশ, রিজনিং, GK এগুলো পড়তে থাকো, যাতে অন্যান্য চাকরির পরীক্ষা তুমি বসতে পারো। যদি তৈরি থাকে সাবজেক্টের প্রিপারেশন, সেটাকে অপশনাল হিসেবে রাখো এবং WBCS এর প্রিপারেশন করতে শুরু করো। তোমার অপরচুনিটি আছে, তোমার যখন পড়া তৈরি আছে। কিন্তু যাদের তৈরি নেই আমি তাদেরকে বলছি, তারা কিন্তু দেরি করো না, কারণ এই আগস্ট মাস থেকে কিন্তু নিউ ব্যাচ কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। তো যারা যারা ক্লাসে জয়েন হতে চাও, তারা নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবারে দেখো তোমাদের এখানে কি বলেছে, মূত্রথলিতে মূত্র সঞ্চয়। তাহলে মূত্রথলিটা কিরকম দেখতে হয়, এরকম ভাবে আসে, এখানটা মূত্র সঞ্চয় হচ্ছে, তাই তো? এবার দেখো এই যে ইউরেটার বা গোবিনী দিয়ে কি হচ্ছে, মূত্রথলিতে ধীরে ধীরে বিন্দু বিন্দু আকারে কিন্তু মূত্রটা আসছে। তোমরা ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এখানে ইউরেটার, গোবিনী, মূত্রথলি সমস্তটাই কিন্তু দেখানো রয়েছে ছবিতে। এবারে চলো আমরা নেক্সট পার্ট দেখে নিই। এবার যখন মূত্রটা মূত্রথলিতে আসবে, এবার আমি যদি প্লাস্টিকের মধ্যে যদি আমি জল ভরতে থাকি, প্লাস্টিকটা কি হবে, আস্তে আস্তে তো এক্সপ্যান্ড করবে, বা বেলুনের মধ্যে যদি আমি জল ভরি, বেলুনটা এক্সপ্যান্ড করবে, তেমনি মূত্রথলির প্রাচীর প্রসারিত হয়। ঠিক আছে, এবারে এই যে প্রাচীরটা একটু প্রসারিত হলো, এটা একটা উদ্দীপনা দেয়। কোথায় কোথায় দেয় উদ্দীপনাটা, দেয় সুষুম্না কাণ্ডে আর মস্তিষ্কে। এবার এখান থেকে তোমাদের একটা প্রশ্ন চলে আসতে পারে যে মূত্রথলির প্রাচীরের প্রসারণের জন্য যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটা আমাদের বডির কোন কোন পার্টে যায়। একটা হলো সুষুম্না কাণ্ড, একটা হলো মস্তিষ্ক। এখানে তোমাদের আরো অনেক অপশন দিয়ে দিতে পারে, হয়তো দিয়ে দিতে পারে যে ধরো সেরিবেলাম, এরকম ভাবে অনেক পার্ট দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো মনে রাখবে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডে যায়, হয়তো কোনো স্নায়ুর নাম দিয়ে দিল, ভেগাস স্নায়ু, ড্রসোফ্যারিঞ্জাল, এসব স্নায়ুর নাম দিয়ে দিল। হ্যাঁ, তো ঠিক করে অ্যান্সারটা করবে। যখন সুষুম্না কাণ্ডে যায়, তখন সুষুম্না কাণ্ডের যেই অংশ থেকে প্যারাসিম্প্যাথেটিক পেলভিক স্নায়ুটা তৈরি হয়েছে, এই স্নায়ুটা কি করছে, ডেট্রুসার পেশির সংকোচন ঘটায়। এই স্নায়ুটা কি করে, ডেট্রুসার পেশির সংকোচন ঘটায়। কিন্তু এখানেই কিন্তু একটা কিন্তু আছে, কিছু উদ্দীপনা মস্তিষ্কেও যায়। মস্তিষ্ক আবার কি করে, চেষ্টীয় স্নায়ুর দ্বারা এই যে প্যারাসিম্প্যাথেটিকের যে অ্যাক্টিভিটি, এই ডেট্রুসার পেশিকে সংকোচন করার জন্য যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটাকে কি করে, চেষ্টীয় স্নায়ু আবার সাপ্রেস করে দিচ্ছে, মানে ইনহিবিট করে দিচ্ছে। ইনহিবিট করে দেওয়ার ফলে কি হবে, ডেট্রুসার পেশির সংকোচন আর হবে না। এবার যখন এই ডেট্রুসার পেশির সংকোচন আর হবে না, তখন কি হবে, তখন মূত্রথলিতে কিন্তু মূত্রের সঞ্চয় হতে থাকবে, কারণ কোনো রকম কিন্তু সংকোচন এখানে ঘটছে না।
এবারে মূত্রথলিতে যখন মূত্র সঞ্চার হচ্ছে তখনই যে একটা অন্তঃপ্রাচীর চাপ বেড়ে যাচ্ছে এটা কিন্তু নয়, প্রথমেই কিন্তু বাড়ছে না, যখন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা নর্মালি থাকে, যতই মূত্র সঞ্চয় হোক না কেন নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা নর্মাল থাকে। বাট যেই নির্দিষ্ট লেভেলটা যখন ক্রস করে যায় তখনই কিন্তু অন্তঃপ্রাচীরের একটা চাপ বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই যে চাপ কথা বললাম মূত্রথলিতে মূত্র সঞ্চয়, তাহলে এটা একটা সম্পর্ক আছে। দেখো মূত্রথলিতে মূত্রের পরিমাণ ও চাপের সম্পর্ক, মূত্রথলিতে কার কার মূত্রের পরিমাণ আর চাপের সম্পর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? সিস্টোমেট্রোগ্রাম। ঠিক আছে, এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আনকমন একটা কোশ্চেন, এটাকে বলা হয় কি সিস্টোমেট্রোগ্রাম। আর একটা কি, মূত্রথলি থেকে যখন মূত্র নির্গত হয় যখন চাপটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে, একটা কন্ট্রোল লেভেল তো আছে, নির্দিষ্ট লেভেল এটুকু মাত্রায় ঐচ্ছিকভাবে কন্ট্রোল করতে পারবে, বাট তারপরে আর কন্ট্রোল যখন করা যাবে না তখন কি হবে, মূত্রটাকে দেহের বাইরে বার করে দিতে হবে। এবার এই যে মূত্রথলি থেকে মূত্রটা দেহের বাইরে বেরিয়ে গেল এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো মিকচুরিশন। মিকচুরিশনেরও একটা প্রসেস রয়েছে নার্ভের পথ টথ দিয়ে, তো এটা আমি তোমাদের আলাদা করে করিয়ে দেবো, এই ভিডিওতে আর করাবো না মিকচুরিশনটা, কারণ এটা একটু বড়। ঠিক আছে, সংজ্ঞাবহ, চেষ্টীয়, গ্রাহক অনেক কিছু তোমাদের এটার জন্য জানতে হবে। তো মিকচুরিশন জানার আগে এই প্রসেসটা জানা কিন্তু খুব জরুরি, কারণ মূত্রথলিতে যদি মূত্র না আসে তাহলে মিকচুরিশন সম্ভব না। তাহলে আমাকে মিকচুরিশন জানতে হলে জানতে হবে কিভাবে মূত্রথলিতে মূত্রটা আসলো। তো আজকে তোমাদের সঙ্গে এটাই আলোচনা করলাম যে মূত্রথলিতে কিভাবে মূত্র সঞ্চয় হয়। ফ্লোচার্টটাও করে নিও, ফ্লোচার্টটা একটু ডেসক্রাইব করে দিলেই কিন্তু WBCS অপশনাল ফিজিওলজির জন্য তৈরি হয়ে যাবে। আর কোথায় কোন স্নায়ু, কখন প্যারাসিম্পাথেটিক পেলভিক স্নায়ু, কোনটা কাকে ইনহিবিট করছে, হ্যাঁ মস্তিষ্ক থেকে চেষ্টীয় স্নায়ুটাকে ইনহিবিট করছে, কোনটা সংকোচন হচ্ছে, ঠিক আছে, এদিকে মূত্রথলি আর মূত্রের পরিমাণ আর চাপের মধ্যে সম্পর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, মিকচুরিশন কাকে বলে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট যারা WBMSC WBSSC জন্য প্রিপারেশন করছো। তো আশা করি বুঝতে পেরেছো, তাও যদি কারো অসুবিধা থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।